করি জীবন গড়ি, কাজ করি জীবন গড়ি, দারিদ্র করেছি যাই সংসার আনন্দময়, দারিদ্র করেছি যাই সংসার আনন্দময়, কাজ করি জীবন গড়ি, কাজ করি জীবন গড়ি, কর্মহীন বেকার হয়ে ঘরে বসে থাকবো না, ছবি আঁকবো না, বিত্তহীন নিঃস্ব বলে স্বপ্ন হারাবো না, আমরা হতাশ হব না, এই কথাটা মনে রেখো, ইচ্ছা থাকলে উপায় হয়, দারিদ্র করেছি জয় সংসার আনন্দময়, কাজ করি জীবন গড়ি, কাজ করি জীবন গড়ি, নতুন ভাবনা, অজানা শিখে নেব, লক্ষ্য হতে ভুলবো না, পেছন ফিরে যাইবো না, জানলে পরে কাজের কোন অভাব মেরে সবাই কয়, দারিদ্র করেছি জয় সংসার আনন্দময়, কাজ করি জীবন গড়ি, কাজ করি জীবন গড়ি। যাও শাহেদ ভাই, আমি এখন ব্যস্ত। আমার কথাটা একটু শোনো, আমি তোমাকে না, তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। পিয়াপা, বেচারা এত কান্নাকাটি করছে, একটু শোনোই না। বলো কি বলবে। আমি তোমাকে মানে বিয়ে, শোনো শাহেদ ভাই, কোনো বেকার ছেলেকে আমি বিয়ে করতে পারবো না। এমএ পাস করেছি, চাকরির জন্য ঘুরছি, হয়তো হয়ে যাবে। তুমি আমাকে মানে আমি তা হয় না, আগে নিজের পায়ে দাঁড়াও, তারপরে বিয়ে। তার মানে এই জীবনে বন্ধুর চাকরি যদি না হয় তুমি অন্য কাউকে বিয়ে করবে? বাজে কথা বলো না সাদামিয়া, চাকরি বড় কথা নয়, আসল কথা হলো আয় রোজগার করা, সংসার চালানো। সাহেব ভাই, তুমি চাকরির চিন্তা বাদ দিয়ে আয় রোজগারের অন্য কোনো চেষ্টাও তো করতে পারো। বাবা জমি জমা বিক্রি করে আমাকে এমএ পাস করিয়েছেন, চাকরি করব, অফিসার হব বলে। এমএ পাস করেছ কিন্তু মানুষ হওনি, হয়েছে একটা গাধা। আপা, আমি তো মাশাআল্লাহ লেখাপড়া শিখছি, আমি কি মানুষ হতে পারবো? পিয়া, তুমি আমাকে এত অপমান করো না। সরি সাহেব ভাই, শুনো, বাবা মা যে জমি জমা বিক্রি করে তোমাকে লেখাপড়া শিখিয়েছেন, সেই জমি জমা দিয়ে কিছু করা যায় কিনা দেখো। জমি জমা আর আছে কি, এখন ভিটে বাড়ির সঙ্গে যে জমি আছে তা দিয়ে হবে কি? হবে, যা আছে তাই দিয়ে আয় রোজগার হবে, চলো আমার সঙ্গে, ব্যবস্থাটা হবেই হবে। দাঁড়িয়ে আছো কেন, যাও। নার্সারি মানে চারা গাছের বাগান, যেখানে গাছের চারা, কলম উৎপাদন, পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করা হয় তাকে নার্সারি বলে। ভালো গাছ পেতে হলে ভালো চারা প্রয়োজন, সুস্থ সবল চারা তৈরি করতে হলে সারা দেশে ছোট বড় অনেক নার্সারি গড়ে তোলা দরকার। আমাদের দেশের পরিবেশ উন্নয়নের জন্য বনাঞ্চল গড়ে তোলা দরকার, সারা দেশে ছোট বড় অসংখ্য নার্সারি গড়ে তোলা ছাড়া এই স্বপ্ন পূরণ সম্ভব নয়। নার্সারির জন্য যা প্রয়োজন, চালনি, বালতি, ছোট করা, কুড়াল, কোদাল, শাবল, দা, মুগুর, নিড়ানি, ছুরি, বেলচা, ঝর্ণা, খুপড়ি, স্প্রে মেশিন, এই সকল স্থায়ী জিনিসপত্র প্রয়োজন। এর অনেক জিনিস গ্রামের প্রতিবাড়িতেই থাকে, যেগুলি সাধারণত বাড়িতে থাকে না, সেগুলি আনুমানিক 1,500 টাকার মধ্যে স্থানীয় বাজারে কিনতে পাওয়া যাবে। নার্সারির জন্য জায়গা নির্বাচন, নার্সারির জন্য এঁটেল দোআঁশ মাটি বা বেলে দোআঁশ উর্বর মাটির জমি প্রয়োজন। জমিটা হবে কিছুটা উঁচু, বন্যার পানি উঠবে না, বর্ষার পানিও জমবে না, সারা বছর চাহিদা অনুযায়ী পানি সরবরাহ এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা রেখে নার্সারি বানাতে হবে। নার্সারির জন্য বীজ সংগ্রহ ও সংরক্ষণ, বীজ ক্রয়, ভালো চারার জন্য নির্ভরযোগ্য ভালো কোম্পানির বীজ সংগ্রহ করতে হবে। কিছু কিছু গাছের বীজ পেকে গেলে মাটিতে পড়ে, গাছ থেকে পড়া প্রথম দিকের বীজ ও শেষের দিকের বীজ ভালো হয় না, মাঝামাঝি সময়ে পড়া বীজ মাটি থেকে সংগ্রহ করতে হয়।